এখন দেখে নিন আজকের বিশেষ বিশেষ খবর সংক্ষেপের ঘন্টা। রেপো রেট অপরিবর্তিত থাকছে। বৃহস্পতিবার রিজার্ভ ব্যাংকের মানিটারি পলিসি কমিটি বৈঠক হয়। এই বৈঠকেই রেপো রেট অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত হয়। ব্যাংকের ঋণ গ্রহীতারা এর জেরে পরোক্ষভাবে উপকৃত হবে। বৃহস্পতিবার সিদ্ধান্ত হয় আগের মতো রেপো রেট 6.50% রাখা হবে। ভারতীয় সেনার গোলন্দাজ বাহিনীতে এবার কাজ শুরু করবেন মহিলা জওয়ানরা। এপ্রিল মাসে এজন্য মহিলা সেনা আধিকারিকদের প্রশিক্ষণ সম্পন্ন হবে। পুরুষদের সঙ্গে সমানতালে মহিলা জওয়ানরাও শত্রুপক্ষের বিরুদ্ধে যুদ্ধ করবেন। এই মহিলা জওয়ানরা ইতিমধ্যে বায়ুসেনার প্রশিক্ষণ পেয়ে গিয়েছেন, ফাইটার প্লেনও উড়িয়েছেন তারা। দেশে এবার দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা 5,000-এ গিয়ে ঠেকল। একদিনের মধ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে 1,000। বুধবার মোট 5,335 জনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়। সবচেয়ে বেশি মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন কেরালায়, দ্বিতীয় স্থানে রয়েছে মহারাষ্ট্র। স্ত্রী যদি রোজগারে স্বনির্ভর হয় এবং যোগ্য হন, তবে তাকে স্বামীর খোরপোষ দিতেই হবে এমন বাধ্যবাধকতা নেই। দিল্লির এক আদালত এই সিদ্ধান্ত জানিয়েছে। দিল্লির মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট স্বয়ং সিদ্ধা ত্রিপাঠী বলেছেন, সব ক্ষেত্রে মেয়েদের খোরপোষ পাওয়াটা অধিকারের মধ্যে পড়ে না। এক্ষেত্রে খোরপোষ চেয়ে আদালতের দ্বারস্থ হন যে মহিলা, তিনি একজন MBA, কিন্তু MBA হয়েও তিনি চাকরি না করে স্বামীর কাছ থেকে 50,000 টাকা খোরপোষ চাইছিলেন।